নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু HD ইউনিক স্পোর্টস। সো গাইজ, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ফুটবলের অন্যতম সফল ক্লাব বেঙ্গালুরু FC-কে নিয়ে। 2013-14 মরশুমে বেঙ্গালুরু FC তৈরি হওয়ার পর থেকে দারুণ ফুটবল উপহার দিয়েছে ভারতীয় ফুটবলকে। তারা দুটি আই লিগ জিতেছে 2013-14 মরশুম ও 2015-16 মরশুমে, ফেডারেশন কাপ জিতেছে 2014-15 মরশুম এবং 2016-17 মরশুম। এছাড়া একটি রয়েছে সুপার কাপটি জিতেছিল 2017-18 মরশুম। এছাড়া ISL 2018-19 উইনার ছিলেন এই বেঙ্গালুরু FC। কিন্তু বিগত দু তিনটে মরশুম বেঙ্গালুরু FC যেই রকম পারফরমেন্স করে আসে সেই রকম পারফরমেন্স করতে পারেনি, বারবারই হতাশ করেছে সমর্থকদের। তাই এই বছর বেঙ্গালুরু FC পুরোপুরি নতুনভাবে দলকে সাজানোর জন্য নতুন হেড কোচ, সঙ্গে নানান ধরনের প্লেয়ার, ISL খেলা প্লেয়ার এবং বড় বড় মাপের প্লেয়ারকে দলের মধ্যে এসেছে। বেঙ্গালুরু এবছর তাদের হেড কোচ হিসাবে নিযুক্ত করেছেন সাইমন গ্রেসনকে। সাইমন গ্রেসন কতটা বেঙ্গালুরু FC-কে তৈরি করতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তাদের দেখে মনে হচ্ছে দারুণ একটা টিম তৈরি করেছে। তাদের টিমে নানান রকমের প্লেয়ার আছে, ISL খেলা খুব নামি প্লেয়াররা রয়েছে, যেমন রয় কৃষ্ণা, সুনীল ছেত্রী। গাইজ, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশান চালু করে রাখো। তো যদি মেন টপিকে আসা যায়, তাহলে দেখা যাবে যে বেঙ্গালুরু FC তাদের দল গঠনের কাজ প্রায় সম্পূর্ণ শেষ করেই ফেলেছে। তারা গোলকিপার পজিশনের জন্য যাদের নিয়েছে তারা হলো গুরপ্রীত সিং সান্ধু, সরম পূজারী, লারা শর্মা এবং অমৃত গোপী। তারা সেন্টার ব্যাক পজিশনের জন্য দলে নিয়েছে 30 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ইয়াইয়া ব্যানানা ও 31 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালান কোস্টাকে। তারা অস্ট্রেলিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার ডেভিনোভিচকে তারা সেন্টার ব্যাক পজিশনের জন্য নিয়েছে। এছাড়া ইন্ডিয়ান সেন্টার ব্যাক হিসাবে আছে ওয়াংঝুয়াম মুরাঙ্গা। লেফট ব্যাক পজিশনের জন্য রয়েছে 23 বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাক রোশন সিং ও 25 বছর বয়সী হীরা মণ্ডল। এছাড়া রয়েছে অজিত কুমার এবং পারাং শিবাস। রাইট ব্যাক পজিশনের জন্য তারা দলে নিয়েছে 28 বছর বয়সী প্রবীর দাসকে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে নিয়েছে সুরেশ সিংকে এবং জয়েস রানে রোহিত কুমার ও অজয় ছেত্রীর মতন তরুণ প্লেয়ারদের। সেন্টার মিডফিল্ডার হিসাবে বেঙ্গালুরু FC দলে রেখেছেন পুনো র্যামিরেসকে। এছাড়া মিডফিল্ডার হিসাবে নিয়েছে জাবি হান্ডারেজকে, ড্যানেস ফারুক, বিশা দর্জি, লিওন অগাস্টিং। অ্যাটাকিং পজিশনের জন্য আছে আয়াজ আলী, উদান্তা সিং, শিবশঙ্কর নারায়ণ। এবং সেন্ট্রাল ফরওয়ার্ড হিসাবে তারা দলে নিয়েছে রয় কৃষ্ণা, প্রিন্স ইবারা, সুনীল ছেত্রী এবং বিপ্র প্রতাপ সিং। এছাড়া রয়েছে এডমন। তারা ডুরান্ড কাপে 21 আগস্ট জামশেদপুর FC-র সঙ্গে তারা প্রথম ম্যাচ খেলবে। তাদের প্রস্তুতি পর্ব এখন থেকেই তারা শুরু করে দিয়েছে। তারা গ্রুপের মধ্যে রয়েছে। তাদের গ্রুপের মধ্যে বাকি দলগুলো হলো জামশেদপুর FC, FC গোয়া, মোহামেডান FC এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সবার সাথে শেয়ার করো।